আমি নাসিমা চৌধুরী মিলি ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে আমি 1985 সাল থেকে চাকুরিরত ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব 2011 উদ্যোক্তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তার কৃতজ্ঞ জানি না কবে আজ আবার আমরা এইভাবে মিলিত হব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর প্রতিষ্ঠানের এই উদ্যোক্তারা যারা করছেন এগুলো তাদের এই অনুষ্ঠানের সব কিছু সার্থক এবং সাফল্যমণ্ডিত হোক এটাই আমার কামনা ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের 50তম বার্ষিকী অর্থাৎ এই স্কুলে কর্মরত সমস্ত শিক্ষক বর্তমান এবং সাবেক সম্মানিত অভিভাবকবৃন্দ সদস্যবৃন্দ গভর্নিং বডি এবং স্কুলের প্রাণ বা মেরুদণ্ড এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থীবৃন্দ অতীতের এবং বর্তমানের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই প্রতিষ্ঠানটির সাথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ছিলাম আসলে ছিলাম না আমি বলবো যে আমি এখনও আছি এবং থাকব সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুপ্রিয় দর্শক আমি ও আমার স্কুল এই পর্বে আমরা শুনব আমাদের স্কুলেরই প্রাক্তন কিছু ছাত্রছাত্রীর পুরনো সেই স্মৃতির কথা এবং কিছু অনুভূতি আসসালামু আলাইকুম আমি আজহারুজ্জামান সোহেল ব্লুবার্ড স্কুলের স্টুডেন্ট 1984 ব্যাচের ফার্স্ট মেট্রিক ব্যাচের স্টুডেন্ট এই সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুশি আমার নাম ফাহমিদা সাদিক মিতু আমি ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের 89 ব্যাচের স্টুডেন্ট আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি তারই সাথে ছাত্র শিক্ষক পুনর্মিলনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুলের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমদ চৌধুরী এই ব্লুবার্ড স্কুলের প্রাক্তন ছাত্র আজ ব্লুবার্ড স্কুলের 50 বছর পূর্তি হচ্ছে শুনে আমি খুব আনন্দিত এবং সবার প্রতি শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আমি হাবিবুল আলম চৌধুরী 1984 ম্যাট্রিক দিয়েছি এই স্কুল থেকে অ্যান্ড উই আর দ্য ফার্স্ট ব্যাচ অফ দিস স্কুল আমি এই স্কুলের সাথে নিজেকে নিজের শিক্ষাজীবন শৈশব কৈশোরকে একীভূত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আফরাইম আহমেদ এলিজা এই স্কুলের 87 ব্যাচের শিক্ষার্থী আমি এই বিদ্যাপীঠে পড়াশোনা করে নিজেকে একজন সৌভাগ্যবান মনে মনে করছি সহপাঠীদের আবারও ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণ জয়ন্তী সুন্দর ও সফল হোক এই কামনা করছি আমার নাম আহমেদ রেজা চৌধুরী আমি ব্লুবার্ডের প্রাক্তন স্টুডেন্ট 50 বছর বর্ষপূর্তি হচ্ছে এতে আমি অংশগ্রহণ করে বা জড়িত হয়ে খুব নিজেকে গৌরবান্বিত মনে করছি আমি মাহবুবুল আলম চৌধুরী সুবর্ণ জয়ন্তী এই উৎসবটা যে সবাই পরিচালনা করতেছে এত কষ্ট করে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আলী আহমেদ আবিদুর রহমান 1990 ইংরেজিতে ব্লুবার্ড উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হই আমি আদতেও আনন্দ প্রকাশ করছি এই কারণে যে যারা উদ্যোগী হয়ে এই 50 বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের এই অনুষ্ঠানে তাদের একাত্মতাকে আমি সাধুবাদ জানাই সুবর্ণ জয়ন্তী উৎসব 2011 সালে হচ্ছে সেই জন্য আমি জানতে পেরে আমি খুব খুশি হয়েছি আমার টিচাররা আমাকে এত উৎসাহ দিচ্ছেন যে ওনাদের সাথে আমি থাকতে পেরে আমি এত আনন্দিত হচ্ছি আমার লিলি টিচার বেবি টিচার ডায়না টিচার অনেকেই আমার সাথে আছে অনেকের নাম বলতে মনে হচ্ছে না এই মুহূর্তে আমি ওনাদের প্রতি এত কৃতজ্ঞ যে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি সুবর্ণ জয়ন্তী সুন্দর হোক সফল হোক এটাই আমার কামনা আমার বাবা ছিলেন এই স্কুলের ওনার কথা মনে হয় আমি আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য এবং আমাদের স্কুলের জন্য আমরা যেন সাহায্য করে আপনাদের সহযোগিতা করতে পারি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা উপভোগ করলাম আমাদের পুরো সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি যেভাবে আমাদের স্মৃতি জুড়ে থাকবে ঠিক একইভাবে আমাদের স্মৃতি জুড়ে আছেন আমাদের স্কুলেরই প্রয়াত অনেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং আমাদের অনেক সহপাঠীরা
এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মধ্যে হয়তো আমরা মনে করতে পারিনি তাদের অনেককে, কিন্তু তারপরও আমরা গিয়েছিলাম আমাদের স্কুলেরই এক প্রয়াত ছাত্রী ইমার বাসায়, কথা বলেছি তার মা বাবার সাথে। আমার তো আল্লাহর গিফট হিসাবে দিয়েছিলাম, আমি সিঙ্গেল তো আমার পড়া দিচ্ছে না, আমার আই এম বাউন্ড টু সেটি হবে, আমি আল্লাহর সেই দোয়া করি আর কি, কোনো মা বাপ যেন ছেলে সন্তান নাই বা কষ্ট না পায়। অনুষ্ঠান হলে তো আমার মেয়ে থাকেন না, কিন্তু না থাকিও তাই থাকে, সবাই মাঝে তাই উপস্থিত থাকে। আর এবং আমি ডুবার স্কুলের সব শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সব তার সহপাঠী এবং জুনিয়র সিনিয়র সবাই সবাই কাছে আমি একটা কথা হইতে চাই, যেমন যদি কোনো দিন কোনো বেআদবি বা কোনো খাস থাকে টিচারের লগে কোনো সবাই তাকে যেন মাফ করে দেয়। এই পুরো অনুষ্ঠানটির যা কিছু ভালো যা কিছু সুন্দর ছিল তার দাবিদার শুধুমাত্র আপনারা, আর যা কিছু ভুলভ্রান্তি হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। এই অনুষ্ঠানটির স্মৃতি বুকে লালন করে ধারণ করে চিরকাল যাতে আমরা থাকতে পারি সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি আহমেদ আল নাহিয়ান, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। দিনের কথা ভুলবি কিরে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হায় সে চোখের দেখা প্রাণের কথা।